सर बजेट घाटती आरो 300 कोटी टाका आमी चाराना घाटती चाहे ना अबार एटा उसूल करार जन्य आमी साधारण मानुष के बारो आना आघात करते चाहे ना सर जेखन थेके जा टाका तोलार जा खरच कमोबार आमरा कमियेछि आमादेर हाते आर कोनो रास्ता नेई सर भाबो भाबो हाते आर एकटा दिन आछे এই একদিনে আমাদের 300 কোটি টাকা তুলতেই হবে না হলে আমরা হেরে যাব একটা রাস্তা আছে লক্ষীর ভাড় মানে ছোটবেলায় দেখতাম বাবা বাজার থেকে ফিরে তার কিছু খুচরো পয়সা লক্ষীর ভাড়ে ফেলছেন যখন কোনো বড় প্রয়োজন পড়তো তখন লক্ষীর ভাড় ভেঙেই বাবা টাকা বের করতেন অনেক টাকা হতো निर्भर करे मानुष ए राज्यटाके कतटा भालोबाशे तार उपर Thank you. হাতে আছে আর একটা দিন আর বাকি আছে 300 কোটি টাকা। এই টাকা তোলার জন্য এক উদ্ভাবনী পন্থা নিয়েছেন অর্থমন্ত্রী ফাটাকেষ্ট। তিনি প্রত্যেকটা মানুষকে আবেদন জানিয়েছেন লক্ষীর ভাড় রাখতে। আপনাদের কিছু বাড়তি পয়সা এই লক্ষীর ভাড়ে ফেলে তুলে দিন অর্থমন্ত্রীর মুক্ত তহবিলে। এই টাকাটা ব্যাংকে কিংবা রাস্তার মোড়ে থানার সামনে রাখা লক্ষীর ভাড়েও জমা করতে পারেন মনে করুন সোনার বাংলা গড়তে আপনারা এই টাকাটা অর্থমন্ত্রীকে ভিক্ষে দিচ্ছেন হ্যাঁ আমি ভিক্ষা চাইছি আপনাদের কাছে মনে করুন রাজ্য সুনামি আসার আগাম বার্তা পেয়েছে আর আমি সেই সুনামির মুখে দাঁড়িয়ে আপনাদের ঘর আগলাচ্ছি আজ যদি আমরা এই বিপর্যয়কে রুখে দিতে পারি তবেই গড়ে উঠবে সোনার বাংলা ছোটখাটো ব্যবসাদার মানে যারা লাইসেন্সের আওতার বাইরে যারা ফুটপাতে বসেন বা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিস বিক্রি করেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ প্রত্যেকের সঙ্গে একটা করে লক্ষীর ভাড় রাখুন আর যার যতটুকু সামর্থ্য লক্ষীর ভাড়ে ফেলুন আজ প্রমাণ করার দিন এসেছে আপনারা নিজের হাতে নিজেদের সুখের ঘর গড়তে চান নাকি নিজেদেরকে বিকিয়ে দিতে চান বিদেশি বেনিয়াদের হাতে যখন একদিন এই দেশটা বিক্রি হয়ে গিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে আর তার ফলে আমরা পরাধীনতার যন্ত্রণা ভোগ করেছিলাম 200 বছর ধরে ভিক্ষা নয় অধিকার তোমরা সোনার বাংলা ভিক্ষা করো আমি সোনার বাংলা দাবি করি ভুলো না যে দাসত্বের চেয়ে বড় অভিশাপ আর কিছু নেই দুর্নীতি আর অন্যায়ের সাথে আপোষ করার চাইতে বড় অভিশাপ আর কিছু নেই जीवन के परिपूर्ण भाव पे हम जीवन बनीमयता पे तुम्हारा तीनटे जिन दाओ क्ज सतता और मनुष्यत्व तुम्हारे सोनार बांगला देव जय हिंद फटाकेष्ट आमी मंत्री फटाकेष्ट